ব্যস্ত হয়েছে সাই রব্বানা, পৃথিবীটা তিন দলে একখানা, সামনে তার ঘুরে ফিরি কেউ কিছু বলে না, আরে কেউ কিছু বলে না, কেউ করে দিনে চুরি কেউ করে রাত্র চুরি, সামনে তার ঘুরি ফিরি কেউ কিছু বলে না। আরে কুরআন আরো হাদিস পড়ে, কুরআন আরো হাদিস পড়ে কি হয়েছে বেশি করিয়ে কানা হয় মৌলবি মৌলানা, হারে মৌলবি মৌলানা, রে পৃথিবী চোর ডাকা কার কানা, রে ভাই চোর ডাকা কার কানা, তিন দলে হেলি ফেলে পড়ে, অন্ধ হয়েছে চক্ষু থাকিতে, পড়ে গেল কোরআন শরীফ অর্থ তা করল না, চক্ষু থাকিতে কানা সেজেছে, পড়িল কোরআন শরীফ অর্থ তা করল না, কোরআন পড়িয়াছিল রাসূল দেওয়ানা, হায় হায় রাসূল দেওয়ানা, যে কোরআন পড়িয়াছিল রাসূল দেওয়ানা ভালো, ওরে সেই উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে হয়েছিল খানা, রে ভাই জেনে শুনে করিস না ভুল, পাইবি যদি আল্লাহ রাসূল ছেড়ে দে দোটানা, হায় হায় ছেড়ে দে দোটানা, আইনাল মিয়া বলছে আবুল, বাবারে জেনে শুনে করিস না ভুল, পাইবি যদি আল্লাহ রাসূল ছেড়ে দে দোটানা, হায় হায় ছেড়ে দে দোটানা, যারে তোর ভালো লাগে তার কাছে হও ফানা ভালো, তার কাছে হও ফানা, মলি মলি রে যারে তোর ভালো লাগে তার কাছে হও ফানা ভালো, তার কাছে হও ফানা, সোজো সে বান্ধো তারে, সোজো সে বান্ধো তারে, ছেড়ে দে মনের বলি দেখিবেন তাই সকলে, কোথায় গো অসীম বাবা এ দিকে এসো না, পাল্লা করবো গো আমরা গো দুইজনা, হায় হায় আমরা গো দুইজনা, এবার বলো দেখি কি ভাই আছে, বলো দেখি কে ভাই আছে, ইস্কে রোজ তোরছ ফানা, তোর খুলিয়া দিলাম সস্তা দরে, এবারেতে ধীরে ধীরে করবো গো বর্ণন, ধীরে ধীরে তিন প্রকার রইছে সোনের গো এখন, গানে
eşke sabe ki zar koy. Aru eşke fase ki takura ne bor noy. Ore eşke elahite go prabhu pawa jay. Ebar eşke sadi ke te te rasul pawa jay. ফাসেকির ঘরে আপনাদের দেই কোয়া ফাসেকিতে জগৎ জন্ম দেখেন গো ভাবিয়া এই তো তাহার কথার কথা কথায় সারা হলো এইবারেতে আমার একটা প্রশ্ন চলে এলো এসকে এলাহির ভাব কেমন ভাবে করে আবার এসকে সাদেকির ভাব কেমনে হইল রে এসকে ফাসেকির ভাব কেমনেতে করো ওরে এই তো আমার প্রশ্ন রইল আসরেতে ধরো এসকে ইলাহি আরো সাদেকি তারপরে রই এসে এসকো কয়বারে ফাসেকি ফাসেক দিদা ফাসেক সিদা আশেক সিদা নয় আশেক ছাড়া বলো দেখি কে পাই কোথায় আগে তুমি অজু করো দাও টুপি মাথায় পরে যাই নামাজে দাঁড়াই গো কলমা পড়তে হয় তারপরে তেই অক্টিও নামাজ পড়িয়া মন ওইখানে যে করবে জিকির শুনো তাই এখন জিকির করিবে যখন এসকে হবে টান আল্লাহ আরো রাসুল গো খুশি বর্তমান ওই নামাজ ছাড়া হয় না এসকো তোমাকে জানাই সেই জন্য কেউ বলি আগে নামাজ পড়া চাই বন্ধুগণ আমি আপনাদের জানাই এবার কেমন কথা বইলা গেল আইনলো গুসাই এবার যাই নামাজে দাঁড়াই নাকি কলমা পরে ভাই এ কথাটা সত্য বলে বিবেচনা নয় এবার নামাজ পড়ি আমরা সবাই আপনাদের দেই কইয়া এবার সাড়ে তিন হাত যাই নামাজটা গেলাম বিবরিয়া এবার একটা নিয়ত পড়িয়া নামাজ পড়ি মন পরে এক নিয়তে আল্লাহ খুশি করিল তখন এবার রোজা করি ধীরে ধীরে আপনাদের জানাই এবার প্রতিনিয়ত রোজা আমাদের কথা মিথ্যা নয় আবার হজ করি মাতা পিতার মহব্বত করিয়া আবার জাকাত দেই গো জানো মালের দিলাম বিবরিয়া এইবারেতে কথা আমার হইল সমর্পণ এবার ধীরে ধীরে আপনার কথা করেন গো বর্ণন তুমি বুঝতে পারো নাই ওই যায় না মাঝেই দাঁড়ায় প্রথম কলমা পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম নেই বলি এমন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তারপরে যে বলতে হবে হায়রে আমার মন ওই রব্বের নিয়ত যখন বান্দা হইল মন আলহামদুল সুরা দিয়া তোমাকে জানাই ওই ছোট্ট একটা সুরা দিয়া সেজদায় চলে যায় নামাজ শেষে হাত উঠাইয়ে করে মোনাজাত ওইখানে দৌড়ই সেই কলমারি বায়াত তাই হইতে কলমা মরতে কলমা তোমাকে জানাই তোমার পিতা মাতার বিয়ের সময় কলমা জিতা পাই ওই কলমা ছাড়া সন্তান হলে জারস্তারে কয় জানো নাকি আসলে এই কোরআনের বিষয় এইবারেতে এইখানেতে এসে আমার মন ধীরে ধীরে বলো দেখি তোমার বচন